দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। 2022 সালের তুলনায় 2023 সালে মালয়েশিয়াতে বেড়েছে বিদেশি নাগরিক তথা প্রবাসীদের অপরাধের সংখ্যা। 2023 সালে দেশটিতে বিভিন্ন অপরাধে 2,366 জন বিদেশিকে আটক করা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল 1,957 জন। জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে 409 জন বিদেশি আটকের সংখ্যা শতাংশের হিসেবে অন্তত 20.9% বৃদ্ধি। এই আটক কেবলমাত্র দেশটিতে ফৌজদারি অপরাধের দায়ে আটকের ক্ষেত্রে, ইমিগ্রেশন আইনসহ অন্যান্য ক্ষেত্রে আটকের সংখ্যা এতে পরিগণিত হয়নি। মালয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দাতুশ্রী আয়ুব খান মাইডিন পিচায় শুক্রবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এ সময় তিনি জানিয়েছেন, আটককৃতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন এবং ভারতের নাগরিক। তবে এর সংখ্যার আধিক্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের নাগরিকরাই অপরাধ সংঘটিত করেছেন। সংঘটিত অপরাধের মধ্যে 202 মামলায় হত্যার, এছাড়াও ধর্ষণের 111টি অভিযোগ, হামলা বা ক্ষতির কারণ 377টি এবং ডাকাতির 1,085টি অভিযোগ রয়েছে। এছাড়াও বাড়িঘরে ভাঙচুর এবং হামলার অভিযোগ রয়েছে 278টি। হিংসাত্মক অপরাধের জন্য বেশিরভাগ বিদেশিকে 377টি মামলার ক্ষেত্রে আটক করা হয় এবং জিনিসপত্র সম্পর্কিত অপরাধের জন্য এই বছর পর্যন্ত 1,085টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আয়ুব খান। Penahanan warga asing yang terlibat dalam kes jenayah menyumbang hampir 11% daripada indeks jenayah negara tahun ini. Ketua Polis Negara Tan Sri Razaluddin Hussein berkata angka itu jauh lebih tinggi dengan 2,366 warga asing ditahan tahun ini atau peningkatan 20.9% berbanding 1,957 warga asing yang ditahan tahun lalu. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এদিকে জালান সিলাংয়ে বা মিনি ঢাকায় সাম্প্রতিক অভিযানের ব্যাপারে ডেপুটি আইজিপি বলেন, টন্টো বা লুকআউট তাদের সতর্ক করতে সক্ষম না হওয়ায় তারা বিস্মিত করে অনথভুক্ত বিদেশিদের ধরতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি কারণ পুলিশ বেআইনি এবং টন্টোদের আটক করার জন্য এলাকাটি দ্রুত ঘিরে ফেলে। এই টন্টো অবস্থানে প্রয়োগকারী সংস্থার যে কোনো গতিবিধি পর্যবেক্ষণ করবে, কিন্তু এইবার তারা কি ঘটছে তা বোঝার আগেই আমরা তাদের জালে আটকে ফেলি। বিশাল এই বিশেষ অভিযানে পুলিশ বিশেষ করে জেনারেল অপারেশন ফোর্স এবং ফেডারেল রিজার্ভ ইউনিট এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 4টি ব্লকের দোকান অভিযান চালায় এবং এলাকাটিকে ঘিরে ফেলে বিভিন্ন অপরাধের জন্য বিদেশিদের আটক করে। ওই অভিযানের সময় অন্তত 1,000-এর বেশি বিদেশি নাগরিক আটক হয় জালান সিলাং বা কোতারায়। তবে আটককৃতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।